গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, একদমই কিন্তু পাড়ার জঙ্গল সাফ করার দিন নয়। এখন বাজে হচ্ছে 8:30 মতন, আর আজকে সকালবেলা আমার নেই কোনো পড়া, মানে টিউশন নেই কোনো, আছে হচ্ছে বিকেলবেলা ফিজিক্স টিউশন। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফার্স্ট যে কাজটা করেছি সেটা হচ্ছে সকালবেলা উঠে আগে করে নিয়েছি একটুখানি স্নান। স্নান করে নিয়ে এক টানা খানিকক্ষণ পড়বো বলে আমি স্নান টান করে নিয়েছি, আর স্নান করলে ব্রেনটাও ঠান্ডা থাকবে, ওই জন্য স্নানটা করে নিয়েছি। আর কালকে সন্ধেবেলা এখানে মেঘপিশি প্রচুর তর্জন গর্জন করেছিল, করে পাড়ার লোক জড়ো করার পর এখানে ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে পরিবেশটা বেশ ভালোই ঠান্ডা হয়েছিল। বাট যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি মাসি কালকে প্রক্সি দিয়ে চলে গেছে, আর পরের দিন সকালবেলা, মানে আজকে সূর্য মামার যা কাজ নিজের ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে, সুতরাং আমাদের মানে গলে যাওয়ার মতোই অবস্থা হচ্ছে, এত গরম লাগছে। এখন ভাবছি কালকে বৃষ্টিটা না হলেই ভালো হতো। আর আমি একটুখানি বেরিয়েছিলাম স্নান করে, একটুখানি দেখতে বেরিয়েছিলাম এই যে আমাদের বাইরে যে গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ, রোদে এতটাই রোদ উঠেছে ঝলসে যাচ্ছে গাছগুলো। ওই গাছগুলো পরিস্থিতি কীরকম কালকে বৃষ্টির ফলে, গাছগুলো আদৌ গাছগুলো নিজেদের জায়গায় আছে নাকি একটা আর একটার ঘাড়ে উঠে গেছে, রে চলো দেখি এখন এই গাছগুলোর কী পরিস্থিতি। এখানে আমার মায়ের সাধের পেঁপে গাছ হয়ে যাচ্ছে হলুদ আস্তে আস্তে, এই গরমে মানুষই একেবারে কঙ্কাল হয়ে যাচ্ছে, আর বেচারা গাছগুলো তো হবেই, কিছু আর করার নেই। আর এইখানে এই যে মানিক প্ল্যান্ট হয়েছে যেখানে, এখানে আমাদের হয়েছিল কয়েকটা টমেটো গাছ, ছোট ছোট টমেটো গাছের চারা হয়েছিল, বাট এত গরম এত গরম, ওই জন্য টমেটো গাছ থেকে সেগুলো মরে গেছে, টমেটো গাছের সমাধি হয়ে গেছে। আর ভাগ্যি সেখানে টমেটো গাছ হয়নি, যদি বাই চান্স টমেটো গাছ হতো আর যদি সেখানে টমেটো ফলতো তাহলে টমেটোগুলো হয়ে যেত হচ্ছে বারবিকিউ টমেটো। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hear me back like nothing happened. চলো তাহলে একটু পড়াশোনা করে নি, সামনেই এইচএস, গরমের দোহাই দিলে আর চলবে না, স্কুলও খুলে যাচ্ছে, আর দু তিন দিন পর থেকেই কোনো দিক থেকে স্কুল খুলে যাচ্ছে আমার, সো আর স্কুল খুললেই আমার প্রিটেস্ট। তো চলো তাহলে একটু পড়াশোনা করে নি, পড়াশোনা করে নিয়ে আবার তোমাদের সামনে এক রাশ গল্পে ঝুলি নিয়ে ফিরে আসি। তো এই হচ্ছে আমাদের আজকে টিফিনের মেনু। এখন বাজে হচ্ছে প্রায় 10:30 মতো, টিফিনে খাচ্ছি হচ্ছে সাবু মাখা। এখানে মা সাবুটাকে দই কলা আম সব কিছু দিয়ে মেখেছে, আর এটাকে মাখার পর ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে খেতে, ভালোই হয়েছে বেশ বানানোটা। প্রায় দুপুর দুটো, এত গরম যে ক্যামেরা খুলে তোমাদের সামনে একটু এসে গল্প করবো সেই ইচ্ছাটুকুও নেই, আর বিশ্বাস পেয়ে গেছো আজকে যে আমরা টিফিনে কি খেয়েছি। আজকে আমরা টিফিনে খেয়েছি হচ্ছে সাবু মাখা, আর ওই ওই একটা জিনিসই, সাবু মাখা, চিড়ে মাখা, এইসব জিনিসগুলোই গরমের মধ্যে ভালো লাগছে। চলো এখন খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, মা খাওয়া দাওয়া রেডি করে নিয়েছে, মা খেতেও ডাকছে, চলো দেখি আজকে কি আছে, চলো লাঞ্চে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু, এখানে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে ধোকা। আজকে আমরা খাবো ধোকার ডালনা দিয়ে ভাত, ধোকা খাবো আজকে, ধোকা। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:30 মতো, একটু আগেই আমি টিউশন থেকে বাড়ি ফিরলাম, ফিজিক্স পড়ে বাড়ি এলাম আমি। বাড়ি এসে একটুখানি খাওয়া দাওয়া সেরে ভাবলাম যে একটুখানি পরে পড়তে বসবো, একটু মায়ের কিছু কাজে হেল্প করে দিই, তাতে মায়েরও হেল্প হবে আর আমার মাইন্ডটা একটু ফ্রেশ হবে। কালকে ফ্লিপকার্ট থেকে এই দুটো জিনিস এসছে, এরকমই আর একটা এসছে, তো ভাবলাম এখানে ডালগুলোকে একটু গুছিয়ে রাখি, তো এটা কিনে কিন্তু খুব সুবিধাই হয়েছে। তোমরা চাইলে আগের দিনের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নিতে পারো, চেক আউট করতে পারো, তোমরা খুবই সুবিধা হয়, কারণ একটার মধ্যেই তুমি অনেক কিছু ঢুকিয়ে রাখতে পারবে, অনেক ডাল, স্পেশালি এটা ডালই রাখে, বাট তুমি চাইলে অন্য কিছুও রাখতে পারবে, খুব সুবিধা হয়। তো এইটা তো আমার ভরা কমপ্লিট হয়ে গেছে, এখানে আর একটাও এসেছিলো, এই যে এইটা পুরো ফাঁকা, তো এটার মধ্যে একটা একটু মটর ঢেলে নিচ্ছি, একটায় বাদাম ঢেলে নিচ্ছি, আর এখানে এখন ঢালছি হচ্ছে গোটা মুগ। এগুলো কিন্তু বেশ সুবিধাই, মানে কম জায়গায় স্টোর করার জন্য খুব ভালো। আর এখানে একটু কাঁচা ছোলা ছিল, তো সেই ছোলাটা ঢেলে রাখছি, অনেকগুলো আর কৌটো না করে একটা কৌটোর মধ্যেই সব কৌটো ঢেলে রাখছি। কিন্তু হ্যাঁ সাবধান, বাই চান্স যদি কোনোটা মানে কৌটোর মুখ খুলে যায় তাহলে কিন্তু কোনটার ঘাড়ে যে কোনটা চলে যাবে, আর এইটা তো খুলে গেলে পুরো এখানে একদম মিক্সড ডাল হয়ে যাবে। তো চলো এখন দেখা যাক নেক্সট কী কাজ আছে। মা এখানে আটার লেচি করে রেখেছিল, আমি ভাবলাম একটুখানি বেলে দিই,
তাহলে নিজের পাণ্ডিত্যটাও জাহির হবে আর তোমাদেরকেও দেখাতে পারবো যে আমি কি সুন্দর রুটি বেলি দেখো। তো দেখা যাক এই রুটিটা আমার কিরকম হয়, পূর্ণিমার গোল চাঁদের মতো হয় নাকি অন্য কিছুর মতো হয়, আফ্রিকার ম্যাপও হয়ে যেতে পারে, বলতে পারছি না, কোনো গ্যারান্টি নেই। না দেখলাম তো ঠিকঠাকই হয়েছে, দেখা যাক এইটা কি হয়। এইটা তো মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতোই হবে, তো দেখা যাক কি হয় এটা। না গোল হয়েছে তখন তাহলে গোলই হবে, একদম পুরো পূর্ণিমার চাঁদই হয়েছে, আফ্রিকার ম্যাপ একদমই হয়নি বা ইন্ডিয়ার ম্যাপও হয়নি। তো মা বললো আজকে রাত্রিবেলা তড়কা করবে, তো সেটার জন্য একটুখানি পেঁয়াজ কেটে নিই। আর মাকে বললাম গরমের মধ্যে বেশি পেঁয়াজ দিও না, অল্প পেঁয়াজই দাও, আমি কেটে দিচ্ছি, তুমি রান্নাটা করে নাও, কাটাকাটিটা আমি করে দিচ্ছি, মা রান্নাটা করে নিই। কিছু কিছু সময় পড়াশোনার ফাঁকে সংসারের এই কাজগুলো আমি মাঝে মধ্যেই করে থাকি। হ্যাঁ হয়তো অনেক সময় সময় পাই না, বাট বেশিরভাগ সময় যদি সময় পাই আর অবভিয়াসলি আমার যদি মুডটা থাকে তাহলে এই কাজগুলো করে দিই, তাহলে মায়েরও একটু হেল্প হয় আর পড়াশোনার বাইরে বেরিয়ে আমিও একটু কোনো কাজ করতে পারি। সবসময় তো পড়াশোনা ভালো লাগে না, তো এই কাজগুলো করতে খুব ভালো লাগে। এখানে দুটো পেঁয়াজই দেবো, বেশি পেঁয়াজ আর দেবো না, এই পেঁয়াজটা কেটে দেবো ব্যাস, আর বেশি পেঁয়াজ দেবো না। বেশি পেঁয়াজ দিলে এই গরমে আর খেতেও ইচ্ছা করছে না আর এমনিতেও কেউ খেতেও চাইছে না, তাও আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে ঠিকই, সেই জন্য এখন বিকেলের পর থেকে দেখছি একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, ঠিক আছে, সেই জন্য তড়কা রুটি খাচ্ছি আজকে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, baby. Send message. সবকিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। এ দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনে পাতাও কুচিয়ে নিয়েছি আর অল্প একটু রসুনও কুচিয়ে নিয়েছি। এই দিয়েই হয়ে যাবে হচ্ছে আমাদের তিনজনের জন্য তড়কা। এই দেখো এটা হচ্ছে আজকে আমাদের মেনু, রুটি তার সঙ্গে গরম গরম তড়কা, শশা আর পেঁয়াজ, এটা হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। দেখি এবার কেমন হয়েছে খেতে। বাজে হচ্ছে ঘড়িতে 11টা আর আজকে তোমাদের সামনে যে ক্যামেরা খুলে আসবো আমি সেই সময়টা একদমই পাইনি। আসলে কোচিং থেকে ফিরে আমি একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম, মাকে কিছু হেল্প করে দিলাম মায়ের কাজে আর তারপর আমিও পড়াশোনা করছিলাম, তো সেই সব করতে গিয়ে আর একদমই তোমাদের সামনে আসার সুযোগ পাইনি। প্লিজ তোমরা কিছু মনে করো না, তার জন্য সরি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। আমরা জাস্ট ডিনার করে উঠলাম, আর অবশ্যই শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও, আমার খুব বড় একটা ফ্যামিলি হোক আমি সেটাই চাইবো আর আই হোপ তোমরা সেটার জন্য সাপোর্ট করবে আমাকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, গুড নাইট, টাটা, লাভ ইউ।